হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন ভিডিওতে স্বাগত সবাইকে তো অনুরোধ করবো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন আমি স্টেপ বাই স্টেপ আজকে বলব আজকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ভলেন্টিয়ার অর্থাৎ অর্থাৎ হেলথ ওয়ার্কার নিয়োগ করতে চলেছে ঠিক আছে তো কত বয়স হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ঠিক আছে কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত বিষয়ে কথা বলবো রিকোয়েস্ট করে পুরো ভিডিওটা দেখার জন্য আর একটা রিকোয়েস্ট সময় করে থাকি আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করবেন যে ডিস্ট্রিক্টের নাম বেশি কমেন্ট আসবে সেই ডিস্ট্রিক্টের ছোটো খাটো যে কোনো চাকরির খবর সব সবার আগে ভিডিও বানাবো ঠিক আছে পোস্টের নাম দেবেন হেলথ ওয়ার্কার ঠিক আছে যেখানে ভ্যাকেন্সি রয়েছে একশো সত্তরটা ঠিক আছে বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর ঠিক আছে যেটা বয়সের কাউন্ট হবে এক এক দু পর্যন্ত ঠিক আছে এস সি দের জন্য যেটা স্যার রয়েছে ঠিক আছে সেটা সরকারি অনুযায়ী যেটা স্যার রয়েছে সেটা স্যার পাবে বাইশ থেকে চল্লিশ বছর এসসি এস জন্য ঠিক আছে তারপরে দেখুন এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকতে হবে সেটা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস ঠিক আছে অথবা হাই কোয়ালিফিকেশান যদি থাকে সেটাও করতে পারেন কিন্তু মাধ্যমিক পাসটা এলিজিবেল হবে ঠিক আছে তারপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা আপনি পড়ে নেবেন আমি যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন এটা যেটা স্যালারি পাবেন মান্থলি স্যালারি চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ আশাকর্মী যেরকম স্যালারি পায় আশাকর্মী যেরকম সিস্টেম রয়েছে সেম কন্ডিশন এটাও ঠিক আছে তো একটা কথা প্রথমেই জানিয়ে দিচ্ছে সে এটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে উমেন ক্যান্ডিডেটস ওনলি মহিলাদের জন্য এটা ঠিক আছে সেটাও বিবাহিত হতে হবে ঠিক আছে আর অফিসিয়াল ডিভোর্স যদি থাকে সেটাও হবে আর যদি বিধবা হয়ে থাকে অবশ্যই সেটাও চলবে ঠিক আছে তারপরে আমি বলে দিচ্ছি অ্যাপ্লাইটা করবে অফলাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমে ঠিক আছে এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে যেটা আমি বলে দেবো সেই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে তারপরে ক্যান্ডিডেটের যেটা মানে কাগজ লাগবে কী কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি এজ প্রুফের জন্য মাধ্যমিক কার্ড ঠিক আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড সরি অথবা বার্থ সার্টিফিকেট এছাড়া যে সমস্ত কাগজগুলো লাগবে আধার কার্ড ভোটার আই কার্ড রেশন কার্ড ঠিক আছে মার্কশিট আর কাস্ট আপনি যে কাস্ট থেকে বিলং করেছেন সেই কাস্টের সার্টিফিকেটটা অবশ্যই লাগবে ঠিক আছে তারপরে এটা আপনাকে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে পোস্ট করতে হবে পোস্ট করার পর যখন সিলেকশন হবেন তখন একটা এক্সাম হবে ঠিক আছে যেটা নব নব্বই মানে নব্বই নাম্বারের একটা লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে সঙ্গে একটা দশ নম্বরে ইন্টারভিউ দিতে হবে যদি এটা সিলেক্ট হয়ে যান তাহলে অবশ্যই আপনার চাকরি নিশ্চিত পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন কোনো অসুবিধা নেই একশো সত্তরটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে অ্যাপ্লাই করতে পারেন এই পোস্টটা যেখান থেকে পাবলিশ করা হয়েছে আমি বলে দিচ্ছি এই পোস্টটা পাবলিশ করা হয়েছে পানিহাটি মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি থেকে পাবলিশ করা হয়েছে যেটা লাস্ট ডেটটা আমি বলে দিচ্ছি লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ দশ দু হাজার একুশ পাঁচটা পি এম ঠিক আছে এই সময়ের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে মানে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে সাবমিট করতে হবে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে সরি এই ফর্মটা নয় আমি ফর্মটাও দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন অথবা যেরো জেরক্সের দোকান বা সাইবার ক্যাফের থেকে আপনি ফর্ম নিয়ে ফিল আপ করে আপনার কাগজপত্র নিয়ে আপনি যে নির্দিষ্ট অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনি পাঠাতে পারেন আমি ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি নোট করে নিতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনি যে জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জেলার নাম কমেন্ট করবেন যে জেলার নাম বেশি করে কমেন্ট আসবে সেই জেলার ছোটোখাটো যে কোনো চাকরির খবর সবার আগে ভিডিও বানাবো আমি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বাই বাই টেক কেয়ার